বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এটা কিন্তু খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। এখানে আমি দেখো 100 গ্রাম পরিমাণ চিঁড়ে আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু আমি এখানে গ্রেট করে নিয়েছি, যাতে না আলুর মধ্যে কোনো শক্ত ডেলা থাকে। এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিলাম ভেজানো চিঁড়েগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা আমি এখানে ব্যবহার করলাম বাইন্ডিংয়ে কাজ করার জন্য। তোমরা এখানে তালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবে। আমি দিয়ে দিলাম 7 মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিলাম 7 মতো গরম মশলার গুঁড়ো। আর এবারে আমি এখানে দিয়ে দেবো 7 মতো লবণ। সব শেষে আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি। এবার খুব ভালোভাবে আমি হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নেব। যেহেতু চিড়ে তাই একটু ভালো করে মাখতে হবে। আর দেখো আমার মাখাটা এখানে হয়ে গেছে। এবার অল্প পরিমাণ হাতে তেল লাগিয়ে আমি এগুলোকে একটা শেপ দিয়ে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিলে তাহলে কিন্তু এই কাজটা করতে অনেকটা সুবিধা হবে। আমার সবগুলো এখানে বানানো হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে ময়দা একটু লবণ দিয়ে পাতলা করে আমি গুলে নিয়েছি। আমি কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে এখানে পাউরুটির গুঁড়ো নিতে পারো। এরপর দেখো ময়দার ব্যাটারের মধ্যে আমি এগুলোকে প্রথমে কোট করে নিলাম। এরপরে আমি দেখো বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি এখানে কোট করে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে ডবল কোটও করে নিতে পারবে। এখানে আমার সবগুলো একইভাবে বানানো হয়ে গেছে। অপরদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এবার মিডিয়ামে দিয়ে একটা একটা করে আমি এগুলোকে ছেড়ে দেব। এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজলে হবে না, মিডিয়াম ফ্লেমে ভাজলে তবেই কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হবে। খুব ভালোভাবে একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। দুটো সাইডে আমি এখানে লাল লাল করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলাম। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। বন্ধুরা, তোমরা একবার হলেও এইভাবে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, খুবই ভালো খেতে হয়। এরপর বাকিগুলো আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি দুটো সাইড খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ির এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার বানানো রেসিপিটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই।